কিংবদন্তি সম্রাট সমতুল্য একজন মুফাসসিরে কোরআন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মুহতারাম আল্লামা লুৎফর রহমান রহিমাহুল্লাহ, তিনি কিছুক্ষণ আগে ইন্তেকাল করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইরা, আল্লামা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ এখন রহিমাহুল্লাহ হয়ে গিয়েছেন। তিনজন একেবারে কাছাকাছি সময়ে এদেশের তাফসির জগতে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে এমন ভাবে কবুল করেছিলেন, এই তিনজনের দাওয়াত কি এমন ভাবে কবুল করেছিলেন, বিশ্বাস করেন তিনজনের একজনের পিএইচডি ডিগ্রি নাই, তিনজনের একজনের দাওয়াত কি বল কামিল আছে এমন কোন ইতিহাস নাই, সিম্পল কামিল পাশ একজন। অথচ তাদের তাকওয়া, তাদের গবেষণা, তাদের দ্বীনের প্রতি খেদমত করার মানসিকতা, তাদের দাওয়াত এবং তাবলিগের যে মেহনত, তাদের কোরআন খুলে খুলে তাফসির করার যে السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم إلى آخر الآية شمعت دلبشي كاتب دورير দেশে প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের এই আলোচনাটি দেখছেন, আমরা অত্যন্ত দুঃখ ভাগ্যান্ত মন নিয়ে আপনাদের সামনে একটি সংবাদ পরিবেশন করছি। সেটি হচ্ছে বাংলাদেশের তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন, লক্ষ লক্ষ তরুণ এবং যুবকের প্রাণের স্পন্দন, এদেশের তাফসির জগতের কিংবদন্তি সম্রাট সমতুল্য একজন মুফাসসিরে কোরআন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মুহতারাম আল্লামা লুৎফর রহমান রহিমাহুল্লাহ, তিনি কিছুক্ষণ আগে ইন্তেকাল করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইরা, আল্লামা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ এখন রহিমাহুল্লাহ হয়ে গিয়েছেন। আল্লামা লুৎফর রহমান একটি নাম, একটি ইতিহাস, একটি জাগরণ, একটি বিপ্লব, একটি কিংবদন্তির অপর নাম। আমরা জানি আমাদের হাতে গোনা তিনজন ওস্তাদ ছিলেন, যারা সব সময়ে একই সময়ে কাছাকাছি সময়ে যারা এদেশের মাঠে ময়দানে কথা বলা শুরু করেছিলেন, তাদের মধ্যে থেকে বিদায় নিতে নিতে আজকে দুইজন বিদায় নিয়ে চলে গেলেন। ইতিপূর্বে আমরা 2023 সালের আগস্ট মাসের 14 তারিখ রাত্রে হারিয়ে ফেলেছি আমাদের সকলের প্রিয় আল্লামা আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদি রহিমাহুল্লাহ জুকে। আজকে আমরা হারিয়ে ফেললাম আল্লামা লুৎফর রহমান রহিমাহুল্লাহ। প্রিয় ভাইরা, আল্লামা লুৎফর রহমান, আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদি, আল্লামা সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফর, তিনজন একেবারে কাছাকাছি সময়ে এদেশের তাফসির জগতে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে এমন ভাবে কবুল করেছিলেন, এই তিনজনের দাওয়াত কি এমন ভাবে কবুল করেছিলেন, বিশ্বাস করেন তিনজনের একজনের পিএইচডি ডিগ্রি নাই, তিনজনের একজনের দাওয়াত কি বল কামিল আছে এমন কোন ইতিহাস নাই, সিম্পল কামিল পাশ একজন। অথচ তাদের তাকওয়া, তাদের গবেষণা, তাদের দ্বীনের প্রতি খেদমত করার মানসিকতা, তাদের
দাওয়াত এবং তাবলীগের যে মেহনত, তাদের কোরআন খুলে খুলে তাফসীর করার যে ট্রেডিশন তারা চালু করে দিয়ে গিয়েছেন, আজকে আমরা বাংলাদেশে যে তাফসীর মাহফিলগুলিতে কথা বলে যাচ্ছি, এই তাফসীর মাহফিলগুলি এই তিনজন ব্যক্তির হাতে ঘরে তৈরি করে দেওয়া। আজকে আমরা সেই কিংবদন্তি তুল্য আমাদের সকলের শ্রদ্ধা ভাজন ওস্তাদ, আমাদের রহমান আল্লামা লুৎফর রহমান রহিমাহুল্লাহকে হারিয়ে ফেললাম। প্রিয় ভাইরা, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা জুমআ থেকে, আর রব্বুল আলামিন বলতেছেন কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে রাসূল, আপনি বলে দেন মৃত্যু, ইন্নাল মাউতাল লাযী তাফিরুন মিনহু, সেই মৃত্যু যার থেকে তোমরা পালায় বেড়াও, দূরে সরে চলে যেতে চাও, তোমরা মৃত্যুর কাছে আসতে চাও না, মৃত্যু হয়ে পালিয়ে বেড়াও। ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবে। মুলাকিকুম কি জিনিস? প্রিয় ভাইরা, আমরা ঈদের নামাজ শেষ করে ঈদগাহ থেকে বেরিয়ে একজন মুসলমান আরেকজন মুসলমানকে জড়িয়ে ধরি, মোলাকাত করি, কোলাকুলি করি, মৃত্যু এসে আমাদের সঙ্গে মোলাকিকুম মোলাকাত করবে, জড়িয়ে ধরবে। একদিন এই রাস্তায় আমাদের প্রত্যেককে চলে যেতে হবে। ঠিক সেই ধারাবাহিকতায় আজকে আমাদেরকে ছেড়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন রাহবার আল্লামা লুৎফর রহমান রহিমাহুল্লাহ তাআলা। আমরা হুজুরের এই বিদায় লগ্নে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাস করে দোয়া করব, আর রব্বুল আলামিন আল্লামা লুৎফর রহমান রহিমাহুল্লাহর জীবনের সকল নেক আমলগুলিকে তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন আল্লামা লুৎফর রহমান হুজুরের জীবনে যা কিছু গুনাহ কথা রয়েছে মাওলা, সেই গুনাহ কথাগুলিকে তুমি ক্ষমা করে দিয়ে দিনের জন্য তার যে বিরাট খেদমত, এই খেদমতের দিকে তাকিয়ে তুমি তোমার জান্নাতি বান্দাদের মধ্যে আল্লামা লুৎফর রহমানকে শামিল করে দাও। আর সেই সাথে আমরা যারা আমাদের অভিভাবক হারিয়ে ফেললাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন আমরা যেন জান্নাতের মধ্যে একসঙ্গে আল্লামা লুৎফর রহমান আল্লামা আদনা হুসাইন সাঈদি সহ আমাদের যে সকল মুরব্বী ওলামায়ে কেরাম আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, ওই মুরব্বী ওলামায়ে কেরামদের সঙ্গে আমরা যেন জান্নাতের মধ্যে দেখা করতে পারি, জান্নাতে যেন আমরা এক মজলিসে আবার বসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা জীবিত রয়েছি আমাদের প্রত্যেকের খাতমা বিল খায়র কবুল করে নিন, আর আমাদের মধ্যে থেকে যারা চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দাদের মাঝে শামিল করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।